পিরোজপুরের নাজিরপুরে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে আলোচনায় এসেছে এক স্কুল ছাত্রী। এখনই বিয়ে নয়, লেখাপড়া করে আগে স্বাবলম্বী হতে চাইছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালী গ্রামের দিনমজুর নিজামুদ্দিনের মেয়ে লিমা আক্তার সপ্তম শ্রেণীতে পড়ছে। 13 বছরের লিমা। দরিদ্র বাবার পক্ষে তার লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না, তাই মেয়ের অমতেই বিয়ের সিদ্ধান্ত নেন নিজামুদ্দিন। প্রশাসনের নজর এড়াতে 15 আগস্টকে বেছে নেয় তার পরিবার, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় লিমা। বিয়ে ঠেকাতে স্কুলের প্রধান শিক্ষক আর প্রশাসনের সহযোগিতা নেয় সে। শেষ পর্যন্ত বিয়ে বন্ধ করতে বাধ্য হয় তার পরিবার। মেয়ে পড়ানোর ইচ্ছা আছে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই। এমন ধরেন একজনের জুতা সকালবেলা ধরেন স্কুলে যাবে, এমন একজনের জুতা নাই, এমন জুতো ছাড়া কি স্কুলে যাবে? মেয়ে যাবে না, কিন্তু আমার মেয়ের একটু অর্থ সম্পদ নেই, আমি এগুলো লেখাপড়া করে তুলিনি। মা বাবা পারিবারিক অসচ্ছলতার জন্য বিয়ে দিতে চেয়েছে, কিন্তু ও এখনই এই বয়সে বিয়ে বসতে রাজি না, তার জন্য ও আমাদের কাছে স্বর্ণপন্ন হয়েছে। তো আমি এটা জেনে আমি ওকে আশ্বস্ত করি, তোমার বিবাহ যে কোনো মূল্যে আমি মানে প্রতিহত করার চেষ্টা করব। আমি ইউনো মহোদয় এবং আমাদের অতি সাহেবকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাই এবং আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। লিমা জানায় তার এগিয়ে যাওয়ার পথে দারিদ্রতাই একমাত্র বাধা। তো আমি লেখাপড়া করতে চাই, বিয়ে করতে চাই না, মানে পড়ানোর ভিন্নতর মনোভাব প্রদর্শন করেছে, তার মেধা প্রতি সুবিচার করতে হবে এবং আমরা তাকে সকল ধরনের সহযোগিতা দেবো, তার পরিবারকেও আমরা সহযোগিতা দেবো। বাল্য বিবাহ রোধে লিমার মতো অন্যরাও এগিয়ে আসবে এমনটাই চাওয়া এলাকাবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ। পিরোজপুরের নাজিরপুরে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে আলোচনায় এসেছে এক স্কুল ছাত্রী। এখনই বিয়ে নয়, লেখাপড়া করে আগে স্বাবলম্বী হতে চাইছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালী গ্রামের দিনমজুর নিজামুদ্দিনের মেয়ে লিমা আক্তার সপ্তম শ্রেণীতে পড়ছে। 13 বছরের লিমা। দরিদ্র বাবার পক্ষে তার লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না, তাই মেয়ের অমতেই বিয়ের সিদ্ধান্ত নেন নিজামুদ্দিন। প্রশাসনের নজর এড়াতে 15 আগস্টকে বেছে নেয় তার পরিবার, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় লিমা। বিয়ে ঠেকাতে স্কুলের প্রধান শিক্ষক আর প্রশাসনের সহযোগিতা নেয় সে। শেষ পর্যন্ত বিয়ে বন্ধ করতে বাধ্য হয় তার পরিবার। মেয়ে পড়ানোর ইচ্ছা আছে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই। এমন ধরেন একজনের জুতা সকালবেলা ধরেন স্কুলে যাবে, এমন একজনের জুতা নাই, এমন জুতো ছাড়া কি স্কুলে যাবে? মেয়ে যাবে না, কিন্তু আমার মেয়ের একটু অর্থ সম্পদ নেই, আমি এগুলো লেখাপড়া করে তুলিনি। মা বাবা পারিবারিক অসচ্ছলতার জন্য বিয়ে দিতে চেয়েছে, কিন্তু ও এখনই এই বয়সে বিয়ে বসতে রাজি না, তার জন্য ও আমাদের কাছে স্বর্ণপন্ন হয়েছে। তো আমি এটা জেনে আমি ওকে আশ্বস্ত করি, তোমার বিবাহ যে কোনো মূল্যে আমি মানে প্রতিহত করার চেষ্টা করব। আমি ইউনো মহোদয় এবং আমাদের অতি সাহেবকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাই এবং আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। লিমা জানায় তার এগিয়ে যাওয়ার পথে দারিদ্রতাই একমাত্র বাধা। তো আমি লেখাপড়া করতে চাই, বিয়ে করতে চাই না, মানে পড়ানোর সামর্থ্য নাই, এই কারণে বিয়ে ঠিক করছি। বাল্য বিয়ে বন্ধে লিমার এমন উদ্যোগের প্রশংসা করছে স্থানীয় প্রশাসন। তো আমরা এই মেয়েটিকে সাধুবাদ জানাই, যেখানে দেখা যায় যে মেয়েরা সাধারণত পড়াশোনা করতে চায় না, নিজেরা বিয়েতে আগ্রহী থাকে, সেখানে এই মেয়েটি একটি ভিন্নতর মনোভাব প্রদর্শন করেছে, তার মেধার প্রতি সুবিচার করতে হবে এবং আমরা তাকে সকল ধরনের সহযোগিতা দেবো, তার পরিবারকেও আমরা সহযোগিতা দেবো। বাল্য বিবাহ রোধে লিমার মতো অন্যরাও এগিয়ে আসবে এমনটাই চাওয়া এলাকাবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ।